এইসব গল্প করি চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের গল্প স্যার হুমায়ুন আহমেদের জল ছবি ফার্ম গেটে বাসে উঠবার সময় জলিল সাহেবের বাম্পায়ের জুতার তলাটা খুলে গেল বাসে উঠবার উত্তেজনায় ব্যাপারটা তিনি খেয়াল করলেন না শুধু মনে হল দাঁড়িয়ে তিনি যেন ঠিক আরাম পাচ্ছেন না বাম পায়ে তেমন জোর নেই শাহবাগের কাছে এসে তিনি বসবার জায়গা পেলেন অফিস টাইমে বসবার জায়গা পাওয়া অসম্ভব ভাগ্যের ব্যাপার নিশ্চয়ই কিছু একটা ঝামেলা আছে তিনি আর চোখে পাশে বসা লোকটির দিকে তাকালেন এবং শিউরে উঠলেন লোকটির ঘাট থেকে কান পর্যন্ত দগদগে ঘা লাল একরকম রস সেখান থেকে গড়িয়ে পড়ছে জলিল সাহেবের পেটের মধ্যে পাক দিয়ে উঠল তিনি দৃষ্টি ফিরিয়ে নিলেন তার পায়ের দিকে আর তখনই দেখলেন বাম পায়ের জুতার তলাটার কোনো চিহ্নই নেই এক বছরও হয়নি এর মধ্যে এই অবস্থা পাশে বসা লোকটি বলল কটা বাজে নটা লোকটা রাগি গলায় বলল আপনার ঘড়িতে তো নয়টা দশ বাজে নটা বললেন কেন জলিল সাহেব তাকিয়ে দেখলেন লোকটির হাতেও ঘা কুষ্ঠ নাকি তিনি বা খানিকটা সরে এলেন লোকটি পা মেলে যতটুকু জায়গা খালি ছিল সবটুকু ভরাট করে ফেলল আপনার জুতার কি হয়েছে জলি সাহেব জবাব দিলেন না খুলে পড়ে গেছে নাকি হ্যাঁ বাসের অনেকগুলি লোক উকি দিল যেন দারুণ একটা মজার ব্যাপার অনেক রকম ছোটো ছোটো প্রশ্ন হতে লাগলো কোন সময় খুলল টের নাই বলেন কি কোন কোম্পানির জুতা বাটা নাকি বাটা জুতার আগের কোয়ালিটি এখন আর নেই জুতার দোকানে না গিয়ে অর্ডার দিয়ে বানানোই এখন ভালো হেসে খেলে চার পাঁচ বছর যায় জলিল সাহেব লক্ষ্য করলেন তার সামনের সিটে বসা দুটি মেয়ে ঘাড় ঘুরিয়ে জুতা দেখতে চাচ্ছে এই গাদাগাদি ভিড়ের মধ্যেও তামাশা দেখা চাই একটি মেয়ে আবার ফিক করে হেসে ফেলল এর মধ্যে হাসির ঠিক কি আছে জলিল সাহেব ভেবে পেলেন না তার মনে হল মেয়েরা এখন আর আগের মতো নেই মানুষের দুঃখ কষ্ট নিয়ে তারাই সবার আগে হেসে উঠে যেমন তার অফিসের ডেসপাস সেকশনের মেয়েটি কি মায়াকারা চেহারা কি মিষ্টি হাসি একদিন লাঞ্চের সময় এসে জিজ্ঞেস করল কি লাঞ্চ আনলেন আজ তিনি বললেন রুটি আর আলু ভাজা কয়েকদিন পর আবার জিজ্ঞেস করল সেদিনও তিনি বললেন রুটি আর আলু ভাজা তারপর তিনি একদিন শুনেন ডেসপাস সেকশনের সবাই তাকে ডাকছে মিস্টার পটেটু ভাজা এইসব তাকে বিচলিত করে না কিন্তু এমন একটা মিষ্টি চেহারার মেয়ে যে এত সুন্দর করে হাসে সে কি করে মানুষের কষ্ট নিয়ে তামাশা করে তাছাড়া তিনি তার বাবার বয়সী বিয়ে করলে এত বড় একটা মেয়ে তার নিশ্চয়ই থাকত জলিল সাহেবের গুলিস্তানে নামার কথা কিন্তু তিনি প্রেস ক্লাবে নেমে পড়লেন জুতাটা সারানো যায় কিনা দেখতে হবে আজ অফিসে দেরি হবেই গত এক বছরে তিনি একদিন মাত্র দেরি করেছেন আজকেরটা নিয়ে হবে দুদিন দুদিন দেরি হলে কিছু হবে না কিন্তু সেকশন অফিসার নাজমুল হুদা সাহেব তাকে সহ্যই করতে পারেন না তিনি আসার পর থেকে শুধু খুব ধরার চেষ্টা করছেন এ কি জলিল সাহেব চিঠি লিখেছেন ডেট কোথায় ডেট ছাড়া চিঠি হয় বাইশ বছরে কাজ এই শিখেছেন রিপিটিশনের বুঝি এই বানান ডিকশনারি দেখতে পারেন না অফিসের খরচে তো ডিকশনারি কেনা হয় সেটা কি শুধু টেবিলে সাজিয়ে রাখবার জন্যে ভাউচারগুলো সই করিয়ে রাখতে বলেছিলাম এখন দেখি দুটা ভাউচারে কোনো সই নেই পেয়েছেন কি আপনি বাইশ বছরেও সামান্য কাজটা শিখতে না পারলে কখন পারবেন আসলে আপনার এখন অফিসের কাজে মন নেই মন থাকলে এরকম হয় না মুচি ছেলেটি গম্ভীর মুখে টায়ারের রাবার কাটছে বয়স তেরো চোদ্দোর বেশি হবে না কিন্তু কাজের ফাঁকে ফাঁকে ফসফস করে সিগারেট টানছে এক পোচ রাবার কাটে আর গম্ভীর হয়ে সিগারেটে টান দেয় ভাবখানা যেন রাবার কাটার মতো জটিল কাজ এই পৃথিবী তার তৈরি হয়নি বহু কষ্টে ছেলেটির গায়ে চর মারার ইচ্ছা দমন করে জলিল সাহেব টুল কাঠের বাক্সের উপর বসে বসে ঝিমুতে লাগলেন এগারোটা সাত মিনিটে জুতা তৈরি হল জলিল সাহেব সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছিলেন ছেলেটি ডেকে তুলল তাকে না বয়স হয়ে যাচ্ছে নয়তো এরকম অসময়ে কেউ ঘুমিয়ে পড়ে নজমুল হুদা সাহেব ঠিকই বলেছিলেন বয়স হয়ে গেছে এখন অফিস ছেড়ে বাড়িতে বিশ্রাম করেন অফিসের কাজ আর আপনাকে দিয়ে হবে না ঠিক সাড়ে এগারোটার সময় তিনি অফিসে পৌঁছলেন তার মনে হলো কিছু একটা হয়েছে ডেসপাস সেকশনের আমিন সাহেব কেমন যেন অদ্ভুত চোখে তাকালেন জুতাটা ছিঁড়ে গিয়েছিল ঠিক করতে দেরি হয়ে গেল আমিন সাহেব কোনো কথা বললেন না রাবারের সোল লাগিয়েছি দশ টাকা লাগল আমিন সাহেব শুধু বললেন ও তাই বুঝি ডেসপাসের ওই মেয়েটি হেড ক্লার্কের সঙ্গে হাত নেড়ে কি যেন বলছিল জলিল সাহেবকে দেখেই থেমে গেল এর মানে কি জলিল সাহেব কৈফরেতে স্বরে বললেন জুতা সুকতলিটা খুলে গিয়ে পড়ে গিয়েছিল মেয়েটি শীতল স্বরে বলল বড় সাহেব আপনাকে খুঁজছিলেন কখন সাড়ে দশটার দিকে কি জন্যে তার কাছ থেকেই শুনবেন জহিল সাহেব নিঃশব্দে তার টেবিলে গিয়ে বসলেন টেবিলের উপর ক্লিয়ারেন্সের দুটি ফাইল ছিল তার একটিও নেই তিনি চেয়ারে বসে ঘামতে লাগলেন পাশের টেবিলের সুভাষবাবু মৃদু স্বরে বললেন কোনোদিন দেরি করেন না আজকের দিনটাই দেরি করলেন জলিল সাহেব বিড়বির করে কি বললেন ঠিক বোঝা গেল না আপনার ফাইল দুটা নজমুল হুদা সাহেব নিয়ে গিয়েছিলেন এখন আমাকে দেখে দিতে বলেছেন জলিল সাহেব কিছু বললেন না আপনাকে বড় সাহেব দেখা করতে বলেছেন যান দেখা করে আসুন জলিল সাহেব নড়লেন না ফ্যানের ঠিক নিচেই তার চেয়ার তবু তিনি কুলকুল করে ঘামতে লাগলেন তার মনে হলো নিশ্চয়ই চাকরি চলে গেছে আর সন্ধ্যায় বাড়ি গিয়ে কি বলবেন তিনি যার বাড়িতে তিনি মাসে তিনশো টাকা দিয়ে থাকেন এবং খান সে তার সম্পর্কের ভাই তবু সে তাকে নিশ্চয়ই দশ দিনের মধ্যে বাড়ি থেকে বের করে দিবে। দশ দিন পর নতুন মাস শুরু হচ্ছে নতুন মাস থেকে অন্য একজন কাউকে সে নেবে না নিলে তার সংসার চলবে না তার বউটি অবশ্যই খুব কষ্ট পাবে এই মেয়েটি অন্য মেয়েগুলোর মতো না এই মেয়েটির মধ্যে দয়ামায়া আছে বড় ভালো মেয়ে জলিল সাহেব জি বসে আছেন কেন যান সাহেবের সঙ্গে দেখা করে আসুন যাই জলিল সাহেব উঠলেন না বসেই রইলেন তার দারুণ তৃষ্ণাবোধ হল একটি বেয়ারা আছে তাকে বললে সে পানি এনে দেয় কিন্তু তাকেও তিনি কিছু বললেন না প্রবল তৃষ্ণা নিয়ে ফ্যানের নিচে বসে তিনি ঘামতে লাগলেন প্রাইভেট কোম্পানির চাকরি চলে গেলে টাকা পয়সা তেমন কিছু পাওয়া যাবে না প্রভিডেন্ট ফান্ডে অল্প যা কিছু ছিল তার প্রায় সবটা নিয়েই বাবার শেষ চিকিৎসা করাতে হল জানতেন টাকাটা জলে যাচ্ছে তবু দায়িত্ব পালন বিনা চিকিৎসায় মরতে দেয়া যায় না ক্যান্সার বাঁচার কোনো আশা নেই জেনেও তিন হাজার টাকা খরচ করে অপারেশন করালেন ডাক্তার সাহেব নিজেও নিষেধ করেছিলেন এই বয়সে অপারেশনের শখ সহ্য হবে না বাড়িতে নিয়ে যান শান্তিতে মরতে দিন অপারেশন সাকসেসফুল হলেও লাভ নেই তেমন কিছু বড় জোর বছরখানেক বাঁচবেন কিন্তু বাবা খেপে উঠলেন অপারেশনের জন্যে রোজ দুবেলা জিজ্ঞেস করেন অপারেশন কবে তাড়াতাড়ি করা দরকার এইসব জিনিস যত তাড়াতাড়ি হয় তত ভালো প্রাইভেট ফান্ড থেকে মোট পাঁচ টাকা পাওয়া গিয়েছিল আসলে দু হাজার দুশো টাকা পান খাওয়ার জন্য দিতে হয়েছে তার মধ্যে খরচ হল তিন হাজার বাকি টাকাটা ফেরত দিয়ে ফেলবেন ভেবেছিলেন কিন্তু ফেরত দিতে ইচ্ছা করছিল না এতগুলো টাকা হাতছাড়া করতে মায়া লাগে সব চকচকে নোট হাতে নিয়ে বসে থাকতেও আনন্দ নতুন জুতা কিনে ফেললেন একজোড়া একটা মশারি কিনলেন আগের মশারিটি দিয়ে তিনটি নারিকেল পাওয়া গেল সদরঘাটের পুরানো কাপড়ের দোকান থেকে ছাপ্পান্ন টাকায় কোট কিনলেন একটা এই কোটটি তার কাল হয়েছিল কোটের পকেট থেকেই বাকি টাকাগুলো পকেটমার হয় সব নতুন নোট তিনি সেদিন অফিসে না গিয়ে রেস কোর্সের মাঠে একটা গাছের নিচে সারা দুপুর বসেছিলেন রেস কোর্সের মাঠটাকে গাছ টাছ লাগিয়ে যে এত চমৎকার করা হয়েছে তা তিনি জানতেন না লাঞ্চ আওয়ারে বড় সাহেব ডেকে পাঠালেন বড় সাহেবের ঘরে এয়ার কুলার আছে সেটি বোধ হয় কাজ করছে না জলিল সাহেবের গরম লাগছে প্রচণ্ড গরম বড় সাহেবের পাশে নাজমুল হুদা সাহেব বসে আছেন চেক চেক শার্টের জন্য তার বয়স খুব কম লাগছে কিন্তু শার্টের ছাপাটা ভালো না কেমন যেন চোখে লাগে জলিল সাহেবের চোখ করকর করতে লাগল জলিল সাহেব জি স্যার বসুন দাঁড়িয়ে আছেন কেন জলিল সাহেব বসলেন সকালবেলার দিকে একবার খোঁজ করেছিলাম জলিল সাহেব জুতা ছেড়ার ব্যাপারটা বলতে চেষ্টা করলেন কিন্তু বলতে পারলেন না গলায় কথা আটকে গেল বড় সাহেব শান্ত স্বরে বললেন হেড অফিস থেকে চিঠি এসেছে তারা আপনাকে অফিসার্স গ্রেডে প্রমোট করেছে আপনার সার্ভিসে হেড অফিস খুবই স্যাটিসফাইড জলিল সাহেব শুকনা চোখে তাকিয়ে রইলেন নাজমুল হুদা সাহেবের পাশের কামরাটাতে আপনি আপাতত কাজ শুরু করুন জিনিসপত্র কিছু লাগলে রিকজিশন স্লিপ দিয়ে স্টোর থেকে নিয়ে নেবেন বড় সাহেব হাত বাড়িয়ে বললেন কনগ্র্যাচুলেশনস হাটটি যে হ্যান্ডশেকের জন্য বাড়ানো জলিল সাহেব অনেকক্ষণ বুঝতে পারলেন না যখন পারলেন তখন তার চোখ দিয়ে পানি পড়তে লাগল তিনি ধরা গলায় বললেন স্যার জুতাটা ঠিকমতো সেলাই করিনি একটা পেরেক উঁচা হয়ে আছে খুব ব্যথা লাগছে ক্যান্টিনে সবাই বোধহয় তার জন্য অপেক্ষা করছিল তাকে আসতে দেখে সবাই উঠে দাঁড়ালো ডেসপাস সেকশনের মেয়েটি হাসি মুখে বলল স্যার আপনার সম্মানে আজ আমরা সবাই দুপুরে একটা বিশেষ খাওয়া দাওয়া হুদা সাহেবও না আমাদের সঙ্গে কিছু একটা বলা দরকার সবাই হাসি হাসি মুখে তাকিয়ে আছে তার দিকে জলিল সাহেব বিড়বির করে বললেন জুতাটা ঠিকমতো সেলাই করেনি একটা পেরেক উঁচা হয়ে আছে কাদের মিয়া বিরিয়ানি এবং একটি করে টিকিয়ে আনতে স্টেডিয়ামে গেছে জলিল সাহেব তার নিজের লাঞ্চ বক্সটি হাতে নিয়ে চুপচাপ বসে রইলেন তার খুব ইচ্ছা করছিল ডেসপাস সেকশনের মেয়েটিকে লাঞ্চ বক্সটি খুলে দেখান কারণ সেখানে রুটি এবং আলু ভাজা ছাড়াও একটা খেজুর গুড়ের সন্দেশ আছে রোজ রোজ এক জিনিস খেতে কষ্ট হয় ভেবেই বাড়ি থেকে মেয়েটি দিয়ে দিয়েছে তিনি খুব আপত্তি করেছিলেন কিন্তু মেয়েটি শুনেনি মেয়ে জাতটা হচ্ছে মায়াবতীর জাত শুধু শুধু মায়া দেখায় জলিল সাহেবের চোখ আবার ভিজে উঠল ডেসপাস সেকশনের মেয়েটি বলল স্যার আপনার কষ্ট হচ্ছে আপনি বরং জুতাটা খুলে রাখুন ধন্যবাদ